আল্লাহর অশেষ রহমতে গত রাত্রে বৃষ্টি হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হেনা ফলভান্ডার আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। বরাবরের মতো আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আমের মৌসুম চলে এসছে, আমের গুটি থেকে আমগুলো এখন বড় বড় হয়ে গেছে। আপনারা বুঝতে পারছেন এখন আম কিন্তু অনেক বড়, এখন সাইজে বড় হচ্ছে, দিন দিন বড় হচ্ছে। এই সময় কিন্তু আমের জন্য বৃষ্টি খুব প্রয়োজন ছিল, আল্লাহর অশেষ রহমতে গত রাত্রে বৃষ্টি হয়েছে। দেন আমের জন্য এখন বৃষ্টি খুবই উপকারী, কারণ এই বৃষ্টি যদি হয় তাহলে আম অনেক তাড়াতাড়ি বড় হবে। সৃষ্টিকর্তা বৃষ্টি দিয়েছে গত রাতে, আপনাদেরকে দেখায় এখন কি অবস্থা আমের। আস্তে আস্তে আমগুলো কিন্তু এখন বড় হবে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যেন ভিডিও পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান। চলুন শুরু করা যাক। এই যে দেখুন, বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমগুলোকে দেখতে এখন অনেক মজা লাগছে। দুই দিনের মধ্যে আমগুলোর সাইজ কিন্তু এখন বড় হয়ে যাবে। অর্থাৎ বৃষ্টি যখন হয় তখন আম কিন্তু পানি পায়, আর এই পানি পাওয়ার কারণে খুব দ্রুত বৃদ্ধি পায় আমের। তো এই বৃষ্টিতে আমাদের কিন্তু অনেক উপকার করে। যখন গাছে গুটি থাকে বা আম থাকে তখন বৃষ্টি যত হবে আম তত বৃদ্ধি পাবে ছোট অবস্থায়, অর্থাৎ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটা অনেক গুণ বেড়ে যায়। এই বৃষ্টি হওয়ার ফলে কিন্তু গাছের যেমন উপকার হয় তেমনি কিছুটা ক্ষতিও আছে। অর্থাৎ বৃষ্টি হওয়ার পর কিন্তু গাছে পোকাতে আক্রমণ করে, এই আমে গাছে পোকাতে আক্রমণ করে। অর্থাৎ আপনার গাছে একটু খেয়াল রাখতে হবে যেন কোনো পোকামাকড় আক্রমণ না করতে পারে, সেই জন্য একটু খেয়াল রাখতে হবে। যদি পোকামাকড় আক্রমণ করে, অর্থাৎ পোকা, ক্ষতিকারক পোকা যদি আক্রমণ করে, সেক্ষেত্রে আপনাকে যত দ্রুত সম্ভব স্প্রে করতে হবে। স্প্রে করা কোনো বিকল্প নেই, অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন যেন পোকাতে আক্রমণ না করে। পোকাতে আক্রমণ করলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে, আপনাদের আমগুলো ঝরে যাবে। এই বৃষ্টির ফলে যেমন উপকার হয়েছে কিছু ক্ষতি আছে, সেটা তো আপনাদেরকে বললাম, কিন্তু উপকারের পরিমাণটাই একটু বেশি, উপকারই বেশি হয়। কারণ এই বৃষ্টি হওয়ার ফলে এই আমগুলো যেমন বড় হচ্ছিল তার চেয়ে দ্বিগুণ হারে, অর্থাৎ যা বড় হচ্ছিল তার চেয়ে বেশি বড় হবে এখন তাড়াতাড়ি। তো বৃষ্টি হওয়ার ফলে বুঝতে পারছেন আমাদের রাজশাহীবাসীর কতটা উপকার হয়েছে, আমাদের আমের জন্য অনেক অনেক উপকার হয়েছে। এই জন্য সৃষ্টিকর্তার কাছে লাখো শুকরিয়া আদায় করি। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং এমন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।